আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি ঐশী। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ইঞ্জিনিয়ার টুটুল স্যারের পক্ষ থেকে আজ একটা ছয়তলা বাড়ি থ্রিডি দেখাবো আপনাদের। বিলিংটি করা হয়েছে যাত্রাবাড়ি ঢাকাতে আমাদের সম্মানিত ক্লায়েন্ট কাবিল সাহেবের জন্য। বিল্ডিংটির ওয়ালে ইয়েলো কালারের সিরামিক আর গ্রিন কালারের প্ল্যান্ট, এই দুয়ের কম্বিনেশনে বিল্ডিংটির ফ্রন্ট খুব চমৎকার হয়ে উঠেছে। বিল্ডিং এর ডোর এবং উইন্ডোগুলোতে ফুল হাইট গ্লাস ইউজ করা হয়েছে। বিল্ডিং এর মিডিলে আছে স্টেয়ারকেস, যার পুরোটা গ্লাসের ডিজাইন করায় বাইরে থেকে আরো সুন্দর দেখতে লাগছে। বারান্দাগুলোতে স্পটলাইট রাখাই রাতের বেলা বিল্ডিংটির অন্যরকম সৌন্দর্য ফুটে উঠবে। বিল্ডিং এর রুফটিও খুব সুন্দর করে তোলার চেষ্টা করা হয়েছে। পার্কুলার ডিজাইন বরাবরই একটা বাড়ির সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দেয়, এই বিল্ডিং এর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। দর্শক মণ্ডলী, এবার আমি এই বিল্ডিং এর ফ্লোর প্ল্যান আপনাদের সামনে উপস্থাপন করব। দর্শক মণ্ডলী, এটা আমাদের বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর, এটা বিল্ডিং এর এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে ভেতরে আসলেই সবার প্রথমে আমাদের চোখে পড়বে পার্কিং স্পেস। তার ঠিক পাশেই আছে সিঁড়ি এবং তার সামনে আছে লবি। পার্কিং এর রাইট সাইডে আছে একটি টয়লেট। আমাদের গ্রাউন্ড ফ্লোরে দুইটি ইউনিট রাখা হয়েছে। লবি থেকে রাইট সাইডে গেলে এটা হচ্ছে এই ইউনিটের এন্ট্রি গেট। প্রথমেই চোখে পড়বে ড্রয়িং কাম ডাইনিং এর স্পেস। এই ইউনিটে দুইটি বেডরুম আছে, আছে একটি কমন টয়লেট এবং একটি কিচেন। আমাদের এই ইউনিটটা একটু বড় করে রাখা হয়েছে। এখানে আছে দুইটি বেডরুম, দুটি বেডরুমের সঙ্গে আছে অ্যাটাচ বারান্দা, ড্রয়িং কাম ডাইনিং এর স্পেস, আছে কিচেন, একটি বেডরুমের সঙ্গে আছে একটি অ্যাটাচ টয়লেট। দর্শক মণ্ডলী, এবার আমি আপনাদের নিয়ে যাব বাড়িটির টিপিক্যাল ফ্লোরে। এই বাড়ির টিপিক্যাল ফ্লোরগুলোতে দুইটি করে ইউনিট রাখা হয়েছে। লবি থেকে রাইট সাইডে একটি ইউনিট এবং লেফট সাইডে একটি ইউনিট। একটি ইউনিটে দুইটি করে বেডরুম রাখা হয়েছে। দুইটি বেডরুমের সঙ্গে আছে অ্যাটাচ বারান্দা, একটি বেডরুমের সঙ্গে আছে অ্যাটাচ টয়লেট, আছে ড্রয়িং কাম ডাইনিং এর স্পেস, একটি কিচেন এবং একটি কমন টয়লেট। আমরা যদি লেফট সাইডের ইউনিটে চলে যাই তাহলে দেখব এটা হচ্ছে আমাদের ইউনিটের মধ্যে এন্ট্রি গেট, এটা ড্রয়িং কাম ডাইনিং এর স্পেস, আছে দুটি বেডরুম, একটি কিচেন এবং একটি কমন টয়লেট, একটি বেডরুমের সঙ্গে আছে অ্যাটাচ টয়লেট, দুইটি বেডরুমের সঙ্গে দুটি অ্যাটাচ বারান্দা আছে। দর্শক মণ্ডলী, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাবার আগে বারবারের মতো এবারও বলি, আমাদের সুন্দর পৃথিবীকে সুন্দর রাখতে আসুন সবাই গাছ লাগাই।